এই বুড়ি, তুই কোথায় গিয়েছিলি? ওই পাড়ায় সামেদের মেয়ে রিয়া নাই, তার বিয়েতে গিয়েছিলাম। ও, রিয়া তো তোর থেকে 2 বছরের ছোট রে মা। রিয়ার বিয়ে হয়ে গেল? তো বিয়ে হবে না, ওর বাপ বড় লোক, তাই বলে আমাদের বিয়ে হবে নাকি? আমি তো সব বুঝি রে মা, তুই কথাটা কাকে বললি? কিন্তু আমি যে গরিব মানুষ, আমার তো কিছু করার নাই। ওগো, তোমার কি হলো গো, তুমি কাঁদছো কেন? আমাদের মতো গরিবের কপালে কান্না ছেড়ে কি আছে বলো? আমার 3 দিনটি মেয়ে শিয়ানা হয়ে গেল, আমি একটি মেয়েরও বিয়ে দিতে পারলাম না। এই তুই মেয়ের বিয়ে দেওয়ার লাগি কাঁদছি কেন রে? এই যুগে মেয়েদের বিয়ে দিতে আবার পয়সা লাগে নাকি? তিনজনাকে 3টি মোবাইল কিন দিগা, আপনি বিয়ে হয়ে যাবে। এই তুই আবার কি বলছিস রে? মোবাইল কিন দিলে কোনদিন মেয়েদের বিয়ে হয়? তুই একবার কিনে দি দেখ না, অটোমেটিক বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তোর কথাই হলো, ছাগল দুটো বিক্রি করে দি, মোবাইলটা কিনে দেই, দেখি কি হয়। এই ছাবনি, সালমা, বর্ষা, এই দিকে আয়, তোদের লাগি নতুন মোবাইল এনেছি, লিজা। গায়ে হাত দিলেই কাজ করে, শুন শুন মোবাইল, লল এ দালে মা। দেখা যায় না ও তাই? হ্যাঁ, আজ একটা বিশাল খুশির খবর আছে। কি খবর? আমার আব্বাকে তোমাদের বাড়ি পাঠাবো, আমাদের বিয়ের লাগি। এই না না না, খবরদার পাঠাবো না। কেন? আমার আব্বা বিশাল বড় লোক, তোমার আর আমার ভালোবাসা কোনোদিনই মেনে নেবে না। এই তাহলে আমি কি করব? তোমাকে সারা দেবি বাঁধবো না? তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ। তাহলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার, তুমি আমাকে ফোন করে ডাকছো কেন? তোমাকে দেখার জন্য বারবার ফোন করে ডাকছি। তুমি আর আমাকে ফোন করবে না, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমার আব্বা আমার জন্য ছেলে দেখে ফেলেছে। তাহলে আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ গো, সত্যি। তাহলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, না হলে আমার আব্বা তোমাকে জামাই বলে কোনোদিনই মেনে নেবে না। ঠিক আছে, তাই চলো। তোমাকে ভালোবেসে বিয়ে করে আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল। এ খাসি কি বলছে? বিয়ে করতে না করতেই অমনি মুখ খারাপ শুরু করে দিছে। না গো, মুখ খারাপ করব কেন? আমি যে তোমাকে পেয়ে কতটা খুশি হয়েছি সেটা প্রকাশ করনু। ও ঠিক আছে, বাড়ি চলো। হায় হায়, আমার হলো কি, 3 দিন মেরবি, একটাও আমি হাতে দিতে পারলো না গো। তুমি আর কাঁদো না, আমাদের কপালে এই ছিল। ও রিয়াজ ভাই, কাজু কেন? এই শালার লাগি সব হলো, এই শালার কথা শুনে মোবাইল কিন দিনু, আজ মোবাইল কিন দি, আমার সব মেয়েগুলো ঘর ছাড়া। এই শালা, তুই আমার বাড়ি থেকে সর, তুই আর আইবিনি। যা বাবা, একদিন মেয়ের বিয়ে দিয়ার লাগি কাঁদছিল, আজ কি মেয়ের বিয়ে হয়ে গেছে বলে কাঁদছে? লোকের ভালো করাও দোষ। ও রাজ ভাই, ভাবি তো বাড়তে আছে, ভাবি নাম্বার
নাম্বার লিখি করবি? ভবিষ্যতে একটু গল্প করতু শালাকে রে, আমার শেষ সম্পুলটু ক্লিয়ার লেগে গেছে, শালাকে দেখি তোরে বাবা রে।